দুরুদ যে পড়বে না সে আমার রাসূল বলতেছে সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে আমার নবীর উপর দুরুদ পড়তে অনীহা প্রকাশ করে। আর যে ব্যক্তি আমার নবীর উপর দুরুদ শরীফ পড়বে, আমার রাসূল বলেছেন তার আমলনামা থেকে 10টি গুনাহ ঝরে যাবে। সুবহানাল্লাহ, রব্বুল কারীম তার উপর 10টি রহমত নাযিল করবে,
বাসনা